দুইটা কথা কয় না তোমা, আশ্চর্য কথা কইতেছো। এসব রোগ বালাই কুত্তা বিলাই বাদুর হেরা দেখে কে? আমগো চোখের পাওয়ার কি তাগতে কম নাকি? আমরা তো হাজার হাজার গুণ বেশি দেখি তাগতে, আমরা দেখি না কে? না 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 না, এই ব্যাপারে কিন্তু মানুষের সাথে একমত, একশো ভাগ একমত। এই যে বোবা প্রাণী যেগুলা চিল্লাপাল্লা করে, কান্নাকাটি করে, এরা কিন্তু একদম মনে করছে মুখ দিয়ে বলতে পারে না, তো ওরা কিন্তু রাতে দেখে দেখে যেগুলো আমরা দেখতে পারি না। এই কারণে ওরা রাতের বেলা এই যে এই রোগ জীবাণু গুলো এই জিনভূত দেখে টেকা চিল্লায় কান্দে চিৎকার করে করে আমাদের সজাগ করার চেষ্টা করে। ঠিক আছে কেরে, তুই তুই এই বাস কান্দে আমার লগে তাল মিলিতেছিস ঘটনা কি? তুই তুই এত কথা কসকে কেরে? চাইনিজ চাইনিজ দেশে কি কুত্তা বিলাই বাদুর এগুলো নাই নাকি? এগো দেশের ওগুলো চোখে দেখে না যে তাকে সচেতন করতে পারে নাই? আরে ধরো কি কয় না কয়, আরে চীন দেশে এসব কুত্তা বিলাই এই যে সাপ ব্যাং এগুলো কি আসে নাকি? সব তো খেয়ে সাফা করে দিছে, এই জন্য তো আমার টের পাচ্ছে, ওদের তো সচেতন করার কেউ নাই। তোর কথা এই কথাটা আমি মানছি, তোর এই কথায় যুক্তি আছে। এই চাইনিজ যত কিছুই ছাড়ে না, সব খায় ফেলায়, তাই বলে কি সেগুলো সতর্ক করার মতো কোনো কোনো প্রাণী আসিল না? কিছু না কিছু তো থাকা উচিত। মা কই কি মানে এত রাইত করে আর পুষ্কিনীতে যাই গোসল করুম আমরা দুইটা ভাই, মানে পুষ্কিনীতে না গেলে হয় না মনে করো কলপারে? ঠিক আছে, তবে পুষ্কিনী যাওয়ার দরকার নেই, যা তোরা কলপারে যা, হাত মুখ ধুই আয়। আচ্ছা মা, তুমি যে সাইনা ব্যারামের কথা বলতেছো, এই যে করোনা ভাইরাস, সেটা তো কাপড় চোপড়ের সাথে আসতে পারে, পারে না? আরে এইসব জামা কাপড় ঘরে আনুনের কি দরকার, ওইসব কলপারে রাইখা দিবি, আমি কালকে সকালে খাইছে দিব। না না মামা, না ঠিক আছে দূরে আছে, মামা কিন্তু সঠিক আছে, আমরা পুষ্কিনীতে যাব না, আমরা তাহলে কলপারে যাই, মামি গামছা লুঙ্গি চুমি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হন কলপারে থিকা আবার ফাঁস কেরা ঘরের ভিতরে ঢুকিস না গোসল কইরা, তবু আগে আমি আগুন জ্বালামু, আগুনে সেকমু, তারপরে আমি ঘরে নি। মা আর কিছু আছে? মা আর কিছু করবা তুমি? কইলে এক লগে কও, এক লগে সেরে আসি। এসে তুই তো বেশি বুঝছ কে? হ্যাঁ কলপারে যা, আমি লুঙ্গি গামছা দিয়ে আইতাছি। এই যে করোনা বেরাম, ঠিক আছে তোমার কথাই সই, আমারে করোনা ভাইরাস আক্রমণ করছে, আমি অসুস্থ রোগী। তো রোগী স্বামীরে ঘরের বাইরে রাখা বিছানায় শুয়ে খুব মজা করে ঘুমাইতেছো, এই তোমার কষ্ট লাগতেছ না? তুমি আবার কি কইলা? করোনা বেরাম? আমি করোনা বেরাম? তো কি নামে ডাকবো? চীন দেশে যে ভাইরাসটা আক্রমণ করছে তার নাম করোনা, তোমার নাম করুণা। করুণা আর করোনা এখন মিলামিশে একাকার। তুমি সন্ধ্যের বসে স্বামীরে তুমি বাইরে রাখছো, তুমি তো এখন আমার কাছে একটা বেরামি। ও ভালো কথা, তোমার প্রিয় চায়না কমলা ব্যাগে কিন্তু ছিল, সেগুলো কি খাইছো? খাইছি, অনেক মজা। তুমি কি একটা খাবা? চিন্তা করে দেখো কি সুন্দর হিসাব, আমি চায়না থেকে আইছি, লগে আমার শরীরে ভাইরাস আইছি, আর কমলা তো কোনো ভাইরাস তাই না? শোনো, ওই কমলা বাগানে যে শ্রমিকরা কাজ করতো অর্ধেক অলরেডি করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া মরে গেছে, আর অর্ধেক হসপিটালে আছে। তুমি যেহেতু খায় ফলাইছো, দেখো তোমার অবস্থা কি হয়। ওয়াল্লাহ, এই কি হয়ে গেল, এর মানে কি? আমার ও কি তাইলে করোনা ভাইরাস ধরবো নাকি? ওরে আল্লাহ রে আল্লাহ, কি খাইলাম, তুমি আমার মাফ করে দাও খোদা। তোমার লাগে মুই এক বিষয় কোনো কেমনি ঘুমাবো না। বেমার এক লক্ষণ তোমার মধ্যে দেখা যাইতে আছে।
এরকম কি কথা কন হ্যাঁ কি কথা কই কি কি কথা কই বুঝো না কথা তো সত্যই বলতে আছি এই যে লক্ষণ করোনা ভাইরাসের তা বাবা কি তোমার ভিতর দেখা যাইতেছে মুই যে তোমার লগে কেমন দুলিয়াত কো নেহিনে হইয়াছিলাম সেই তো বুঝতে পারতেছি না ওয়াল্লাহ আমারও এই গজব হারানোর জায়গা তুমি আর কোন হানে বিশ্রয় পাইগা না এই নি আলাল লাগবে বক করি আর করে আপনি কোলে আমার মাথা গরম করে দিতেছেন হ্যাঁ আই দুপুরে গোসল করতে যাই হানির মধ্যে একটা বেশি ডুবাইছে আরে কি আর লাই বলে জ্বর করাইছে হইলে সুপারের লগে জ্বর আইছে নাকি ওই যে কেরিনে ভাই আছে ধরনের লগে জ্বর আইছে হ্যাঁ ওই কনফার্ম তো মুখ কেমন ডুলে এই এই মর্জিনিয়া আগামী 14 দিন আমি তোমার সাথে থাকবো না তুমি তোমার দিকে মই মোর দিকে আমরা তো কোথায় যাইবে পাশের ঘরে ওই যে যাই হুমু খবরদার আজ তো আমরা নিশ্চিত কিছু আমি কোন ঘরে যাইতে পারতাম না আমার মাথা গরম হয়ে গেছে এখন আমরা আমার মাথার মধ্যে ফান ফেলবে অসম্ভব কথা অসম্ভব নিজের পানি নিজের মাথায় ঢালো ও অবাক করে পারবে না তোমার বোঝার দরকার নাই পুত আমি জন্ম দিছি বাঁচলে একসাথে বাপ পুত বাঁচো মরলে দুইজন একসাথে মরবো যাও তুমি তোমার ঘরে যাও আয় বাবা আয় বাবা ডরাইছে বন্ধ হয়ে যাইতেছি বাবা কি কি দাউলাই খারাই ইউজ করিবো তুই কি মনে করছিস হ্যাঁ তোর এক সাই দিবো আর যেই দাদি এক কম তোর কল্লা হারাই দিবো ইয়ার পরে হে রক্ত দিয়ে গোসল করব খবরদার বুঝি খবরদার এই কাম আর হো তোমার গায়ে তাই জ্বর তুমি যদি এখন গোসল করো নাই তোমার যে আরো ঠান্ডা লেগে যাবে জ্বর সর্দি কাশি বাড়িয়ে দেবে নাকি কে কিছু তোরে হ্যাঁ রক্ত দিয়ে গোসল করলে ঠান্ডা লাগে যাইবো হুন রক্ত হইছে গরম জিনিস রক্ত দিয়ে গোসল করলে আর জ্বর সারি যাইবো কি বই অপরাধ করছি তুমি মোর কোফাবা আমি তো বুঝলাম না কি আতে কোনে কোলে পিছলেই কোলে ভাই দা পরিয়ে দেবে মোর কল্লা বাঁচাইয়া কল্লা কলম সবাই যাইবে তুমি বিধবা হয়ে যাবা এককালে তোর মতো কুলাঙ্গার স্বামী থাকুন সেটা না থাকা বহুত ভালো আর বিধবা অনেক ভালো শতান বেড়া
তোরা কি চার আব্বা আর আব্বা তোরা জায়গা দিছে, তোরা আশ্রয় দিছে, বা কিছু করে দিছে, আবার তোরা গোসাবাই করে রাখছে, হিয়ার হয়তো কিচ্ছু ছাড় লাগে। হ্যাঁ আরে তোর বিয়ে করা বউ কইলাম যা শরীর খারাপ লাগতেছে আর জ্বর আইতেছে, তুই আরে উল্টা হারাই তুই আই ইয়ারাই হতে গোমাস। হ্যাঁ তোর মতো স্বামী কি থাকা উচিত? গোয়া তুমি এবার বিবাহিত স্ত্রী নিয়া করোনা ভাইরাস কি করোনা ভাইরাস তো মুই মরিয়া যাবো ওর সদ্য গোষ্ঠী মরিয়া যাইবে। তুমি বাসে থাও তোমার পাও টিপে দিন মাথা টিপে দিন তোমার লাগে ঘুম যাই না। তুই হেসে তুই কইছিস না যে আজ জ্বর উঠছে মাথা ঠান্ডা হয়ে যাইবো যে কে লেছ লেছ ফুলে 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 আকাশে বাতাসে চল সখি উড়ে যাই চল ডানা মেলে রে ময়নারে ময়নারে যাবো তোর সাথে রে ডানা মেলে রে। আচ্ছা বকর সাহেব প্লিজ এখন অফিসিয়াল টাইম, অফিসিয়াল টাইমে শুধু গান গেলে হবে, এখন আমরা কাজ শুরু করছি, মর্নিং টিটা সবাইকে দিয়ে দেন, এটা কি কাজে একটা চাঙ্গা আসবে মানে কাজের গতিটা বাড়বে। কি মর্নিং টি ফরাই তেলার ভালা রেহিলে পাইছো কি পাইছো কি মোর দোহানডারে? এ দোহানের সামনে তোমাকে অফিস, এই যে মাদার কাটা সাচ্চা ধরিয়া হেরফের করলো মোসা মুখ কালো বলছো মর্নিং টি একাল খাওয়ান শেষ করে তুমি খরাতির গুষ্টি খরাতি ও টাইম দিয়া। না 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 বকর সাহেব আমরা আপনার দোকানে অফিস করছি সেটা আপনি জানেন, আপনি পারমিশন নিয়ে আপনি ধরনের কথা বলতে পারেন, এমনি আপনি কিছু বলবেন? এই যে শোনো বকর ভাই বকর সাহেব যেহেতু অফিসিয়াল টাইম আমরা ডেকোরাম মেনটেন করি, বকর সাহেব আপনি কেন আমাদেরকে এইভাবে কথা বলতেছেন? আমাদের সাথে তো মিটিং হয়েছে, আপনি তো আমাদের এই প্রজেক্টের একজন পার্ট, পার্ট হয়ে আমাদেরকে এইভাবে আমরা নেগলেক্ট করতেছেন কেন, এইভাবে উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? এটা তো ঠিক না, মানুষজন শুনলে তো আমাদের এই প্রজেক্ট সম্পর্কে একটা খারাপ ধারণা হবে। এটা কি হয় হোয়াট ইজ দিস? এটা কেন বুঝতে পারতেছেন না? আরে জি এখন এখন বাজে কটা বাজে কটা এখন অলরেডি 9:10 কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান স্যার চলে আসবে, আমরা যদি একটু চা না খাই যদি চাঙ্গা না হই তাহলে কাজ করতে পারবো না। আপনি কথা না বলে আমাদের চা দিন, মর্নিং টিটা খুব জরুরি। চাঙ্গা তোমাকে করাইতে আসি মর্নিং টি, ওই যে পুহিরের পানি এনিয়া তোমাকে মর্নিং টি খাওয়া মানে। সালাম তো বহু হয়েছে, এখন যান নিজ নিজ কাজে মনোযোগ দেন, পুরস্কৃত যান। কি এমডি স্যার তুমি আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন কিসের জন্য? উনি কি আমাদের চেয়ারম্যান? দেখুন এই চেয়ারে বসে যদি আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের কিছু বলে, অর্ডার দেয় বা কমান্ড করে সেটা আমরা মানতে বাধ্য হব, কিন্তু আপনি কে? হু আর ইউ? আপনি হলো পিএস, তাও দুজনের একজন, আপনি এরকম অর্ডার দিলে তো আমরা মানতে বাধ্য নাই। সরি জি এমডি স্যার একদম কারেক্ট কথা বলছেন। তিনজনে যাইয়া কবের খুঁজে মাটি দিয়ে ইউ সারটা
স্যারের কি তাহলে কুখ্যাত করোনা রোগ ধরেছে? তাহলে তো আমাদের সবাই মিলে যেতে হবে আর তার চিকিৎসা করতে হবে। আচ্ছা, আমাদের যে ওই ওষুধ মানে প্রতিষেধক তৈরি হওয়ার কথা, সেটা কি তৈরি হয়েছে? মেডিসিন তো রেডি হয়েই গেছে, আপনারা চাইলে কিন্তু মেডিসিন বুঝে লইতে পারেন। এমনি সাহেব, দেরি করে লাভ কি? তাহলে আমরা যাই এখন। Yes, let's go. আরে ইন্নো নিলে হয়ে গেল না, হোক গেছে, এখন মরনি, চিকিৎসা হবে, চিকিৎসা হলে সেই হবে, সুস্থ হবে। ফোন করো বলো। নামলে ওর টাইম বেশি দিন নাই, নামলো কয়েক ঘন্টা মন করায় চাই দিয়ে কতক্ষণ মনে মরছে, মাটি দিয়া তো করেক্টারে আকাশে বাতাসে চলস কি উড়ে যাই, চল ডানা মেলে রে ময়না রে ময়না রে, চল তোর সাথে চল রে তুই ডানা মেলে রে। এই রুগ্না থামাও, তোমার হাসি কাশি থামাও। তোমার চায়না ছেলে ফরিদের খবর কি? আরে ভাই এইভাবে বলো না, পুতুল ইন্ডিয়া মহাবিপদে আছি। বিপদে থাকবা নাকি আরামে থাকবা? তোমার পোলা টাউট মেয়া, এই দেশের কারিগরি টাকা নিয়ে চায়না যায়, ভুংবাং মাল কিনে নিয়ে আসে, দুই টাকার মাল কিনে এখানে আইসা একশো টাকা বেচে, দেশটার তো রসদলে বানাই দিলে তোমরা। ওরে দোষ দিয়ে কি লাভ, পাবলিক চায় ও আইনা বিক্রি করে। এই মেয়া, পাবলিক চাইলে কি দন লাগবো? পাবলিক হলো কনজুমার, পাবলিকরে ভালো মাল দিবা ভালো মাল কিনবে, খারাপ মাল দিবা খারাপ মাল কিনবে। এই মেয়ে, তোমার ছেলে চায়না ছিল না, চায়না থেকে আসছে না, সে কিভাবে 14 দিন অবজারভেশনে না থাকা ডাক্তারের চোখ ফাঁকি দিয়ে গ্রামে আসলো, কেন আসলো? বগুল এই আমার পোলা জেনে থাকতো, ওই যে কি ওয়াং সুং সুং কি জানি, ওইটার থেকে 500 মাইল দূরে আমার পোলা যখন আসলো ওই এয়ারপোর্টে ডাক্তারি পরীক্ষা কোনো রোগ বালাই ধরা পড়ে নাই। আর রাখো মিয়া, এয়ারপোর্টে ডাক্তারি পরীক্ষা কোনো রোগ ধরা পড়ে নাই, তোমার পোলা যে টাউট কোন রকমের ছল চাতুরি করে মনে করো ডাক্তারের চোখ ফাঁকি দিয়ে এদিক দিয়ে পলায় চলে আসছে। তোমার পোলায় যে ভাইরাস নিয়ে আসছে সেটা তো মরণ ঘাতী ভাইরাস, এই ভাইরাস যদি এই গ্রামে ছড়ায় যায় মনে করো তোমরা তো মরবা, গ্রামের অর্ধেক লোক মারা যাবে, সব লোক মারা যেতে পারে। তোমার একটা বুদ্ধি দেই ভাই, তুমি তোমার পোলারে একটা ড্রামের মধ্যে আটকায়া তারপর তালা দিয়ে রাখো অন্তত 14 দিন। ভাইরে আমার বৌমা আমার পোলারে ঘরে উঠতে দেয় নাই, রাইতে বারান্দায় মশারি টেনে ঘুমায় আসিল, আমার খুব খারাপ লাগতেছিল, আমার কলিজায় মানে নাই, আমার বৌমা ফালাই দিতে পারে কিন্তু সে তো আমার ছেলে, আমি তো তারে ফালাই দিতে পারি নাই। সাহস কইরা আমি রাইতে বেলা তার বুকে টাইনে ঘরে নিয়ে ঘুমায় আসিলাম। কি বলো করছো কি তুমি? তোমার পোলা চায় না ফেরত, সে করোনা ভাইরাসের ডিব্বা, তারে তুমি বুকে নিয়ে ঘুমাইছো, তুমি কি বুঝো না এখনো? তা তো বুঝছি, কি করুম উপায় তো নাই। তাই বলে তুমি করোনা ভাইরাসের ডিব্বা বুকে নিয়ে ঘুমাইবা? তুমি কাশতেছো কাশতেছো, তার মানে কি তোমারও হয়েছে করোনা ভাইরাস, তোমারও সংক্রামিত করছে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এবং তোমার ছেলে চায়না ফেরত যাও, যদি না যাও মকবুল মিয়া তাইলে কিন্তু সমস্ত গ্রামের লোকজন কালকেই তোমাদের বাড়ি ঘেরাও করবে। হরিদের বউ একটা অর্ধশিক্ষিত মেয়ে, সে বুঝলো যে এটা সোয়াসে রোগ মরণ ঘাতী রোগ, সে স্বামীকে আলাদা রাখলো। বেকুব বুঝলো না যে রোগ আর পুত্র এক না, সে তার পুতেরে নিয়া বুকে নিয়ে ঘুমায় থাকে। ভিড়তে দেয় না, ঘরে ঢুকতে দেয় না, আমরা চা বানা খাওয়াইবো। এখন কোনো মা উঠলে গ্যাস্ট্রিক গরম পানি কোনো পাক্কামার মতো থোতনা বাসাই যা, ও টাইম দিয়া আমার সমস্যা গেছে। আমি না তুই আমার আবা 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 আমরা অফিসিয়াল ডেকোরেমে আছি, অন্যদিকে তো আবার